বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আজ মহাসপ্তমী, এই পূর্ণ লগ্নে সকাল সকাল কলা বউকে পুজো করা হয়, তারপর দুর্গাপুজোর ঘট তোলা হয়। এই পুজো বাঁকুড়া জেলার কোতলপুর বাজার পটির দুর্গাপুজো। এই দুর্গাপুজো 26তম বর্ষে পদার্পণ করেছে। সকালে প্রভাত ফেরির মধ্যে দিয়ে ঘট উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হয় দুর্গাপুজো। ঘট উত্তোলনে মহিলারা অংশগ্রহণ করে মঙ্গল কামনার জন্য। মহিলারা মঙ্গল ঘট বাদ্য বাজনা সহকারে আনতে চায়। এটা হচ্ছে কোতুলপুর বাজার পটি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে এই পুজোটা পরিচালনা হচ্ছে। আজকে সকালে আমরা এলাকার বাসিন্দা মহিলা বাদ্যযন্ত্র সহকারে, শোভাযাত্রা সহকারে আমরা ঘট উত্তোলনের পর্ব চলছে। ঘট উত্তোলনের পরেই আমাদের পূজা শুরু হবে। আমাদের এই পুজোটা এবছর 26তম বর্ষে পদার্পণ করলো। এবছর মডেলের থিম হচ্ছে একটা নৌকার উপরে বৌদ্ধ মন্দির, এবং গোটাটাই হোগলা পাতার দিয়ে কাজ করা আছে গোটা মণ্ডপটি। আর আমাদের ঠাকুরের থিম হচ্ছে কাঠের চামচ, যে আমরা ব্যবহার করি সে কাঠের চামচ দিয়ে আমাদের মা দুর্গা বা ওনার সকলের যে অস্ত্রশস্ত্র সাজ সরঞ্জাম এগুলো তৈরি হয়েছে। আপনার নাম? আমার নাম বিপ্লব কর, সহ সম্পাদক বাজারপুটি।